বন্ধুরা, আমরা গত ক্লাসে সময় পরিমাপের অঙ্ক করিয়েছিলাম, আজকেও সেই সময় পরিমাপের অঙ্ক। একটু মন দিয়ে খেয়াল করো, তুমি শিখতে চাও, শেখার ইন্সপায়ার তোমার আছে, তুমি ভিডিওটা দেখা শুরু করেছো, সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। এই সময়টুকু, যতটুকু সময় ভিডিওর মধ্যে তুমি আছো, তুমি মনে করো তোমার সামনে সবুজ আর আছে, আর দুনিয়ায় কেউ নাই। ক্লাস শেষ হবে, আবার তোমার দুনিয়ায় সব কিছু ফিরে আসবে। কনসেন্ট্রেট হচ্ছে মেজর, সেটা ক্লাস ওয়াইজ হোক, তোমার বাসায় স্যারের ক্ষেত্রে হোক, স্কুল ওয়াইজ হোক, বা তুমি এখন যে আমাকে ফেস করছো। হ্যাঁ, তুমি আমাকে প্রশ্ন করতে পারছো না, কিন্তু প্রশ্ন যাতে করা না লাগে সেই জিনিসটা আমি তোমার সামনে তুলে ধরবো, সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না, প্লিজ। ওকে, সময় পরিমাপের একক কি? গত ক্লাসে বলেছি, বা তোমরা যারা ভিডিও দেখেছো তারা কম বেশি জানো, সময় পরিমাপের একক আমরা প্রাথমিকভাবে ধরি কি, সেকেন্ড। তিনটা এককে মেজর হিসেবে ধরা হয়, সেকেন্ড, মিনিট, ঘন্টা। দিন, সপ্তাহ, মাস, বছর এগুলো কিন্তু আছে, কিন্তু মেজর ধরা হয় কোনটা, সেকেন্ড, মিনিট, ঘন্টা। এখন এই যে অঙ্কটা, অঙ্কটা আগে পড়বো, অঙ্কটার মধ্যে কী চেয়েছে সেটা আগে খেয়াল করবো। স্যারেরা যদি সংখ্যা চেঞ্জ করে, স্যারেরা যদি অঙ্কটাকে ঘুরায়, ঘুরাক, আমি যদি নিয়মটা বুঝি, তাহলে তোমার অঙ্কটা ভুল হওয়ার কোনো কারণ নেই। ছোটো একটা পয়েন্ট বলি, লাল পাঞ্জাবি গায়ে দিয়েছি, এখন আমি তোমার গায়ে কী দেখি, দেখা যাচ্ছে না, মানে আমি তো দেখতে পাচ্ছি না। মনে করো তোমার গায়ে একটা কালো গেঞ্জি গায়ে দেওয়া আছে, বা সবুজ গেঞ্জি গায়ে দেওয়া, এখন তোমার সবুজ গেঞ্জিটা আমি নিলাম আর আমার এটা তোমাকে দিলাম, আর তোমাকে কেউ সবুজ স্যার বলে ডাকবে বলো তো? বা আমাকে তোমার নাম বলে কেউ ডাকবে না, আমরা কিন্তু ব্যক্তির জায়গা থেকে ব্যক্তি থাকবো, আমাদের গায়ের পোশাকটা বদল হচ্ছে। অঙ্কের ক্ষেত্রে এই মেজর উদাহরণটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অঙ্কে নাম চেঞ্জ করা যাবে, সংখ্যা চেঞ্জ করা যাবে, কিন্তু রুলস, রেগুলেশন, নিয়ম এটা তো বদল হবে না, এটা এটার জায়গা থেকে ঠিক থাকবে। সেখানে হাজার অঙ্ক করো, লক্ষ অঙ্ক করো, আর কোটি অঙ্ক করো, মনে থাকবে কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 20 মিনিট লাগে, মিতা নামে একটা মেয়ে, তার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে কয় মিনিট লাগে? 20 মিনিট লাগে। এখন যদি সে 8:25 বিদ্যালয়ে পৌঁছায়, 8:25 বিদ্যালয়ে পৌঁছে, তবে সে কোন সময় বাড়ি থেকে রওনা দিয়েছিল? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তুমি স্কুলে যাচ্ছ, 8:00 বাড়ি থেকে বের হয়েছো, স্কুলে যে পৌঁছেছো তখন 8:25 বাজে, তোমাকে বলা হলো আচ্ছা তোমার স্কুলে আসতে কত সময় লেগেছে, তুমি কিন্তু বলতে পারবা স্যার আমি 8:00 স্কুল বাড়ি থেকে রওনা দিয়েছি, 8:25 স্কুলে পৌঁছেছি, তার মানে আমার 25 মিনিট লেগেছে। এখানে কিন্তু হিসাবটা একটু উল্টা, তুমি স্কুলে পৌঁছেছো তখন 8:25 বাজে, আর এই যে যাতায়াত, এই যে সময়টুকু, 8:25 তুমি স্কুলে পৌঁছেছো আর তোমার যেতে লেগেছে 20 মিনিট, তার মানে স্কুলে পৌঁছানোর যে সময় সেইটা থেকে এই যে যাতায়াতের যে সময় এটা যদি বিয়োগ করি, তাহলে আমি কয়টার সময় রওনা দিয়েছিলাম, বা তুমি কয়টার সময় রওনা দিয়েছো, বা মিতা কয়টার সময় রওনা দিয়েছো, অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আবার ক্লিয়ার করি, 8:25 স্কুলে পৌঁছেছি, তাহলে এই যাতায়াত করতে আমার বাড়ি থেকে যে সময়টা লেগেছে কত, 20 মিনিট, তার মানে যেখানে স্কুলে পৌঁছেছি, পৌঁছানো থেকে 20 মিনিট যদি বিয়োগ করি, তাইলে আমার কোন সময় স্কুলে পৌঁছেছিলাম সেটা বের করা সহজ হয়ে যাবে। আমি আরেকটু সহজ করে দিই অঙ্কটাকে, তুমি 2টা নিয়ম বা 3টা নিয়ম, বিভিন্ন নিয়ম ফলো করে করতে পারো। আমি সবসময়ের জন্য চেষ্টা করি সহজটা তুলে ধরার, আমি তোমাদের সামনে সেই সহজটাই তুলে ধরবো। কী করবো আমি? আগে ঘন্টা মিনিট লিখলাম, ঘন্টা মিনিট, হ্যাঁ এটা আমার কাছে সহজ মনে হয়, এবং তোমরা যারা ক্লাস করেছো বা যারা এ করেছো বলছো স্যার এটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে, এই জন্য আমি সহজটাই তুলে ধরতেছি। এখন মিতা বিদ্যালয়ে পৌঁছায়, মিতা বিদ্যালয়ে পৌঁছায়, মিতা বিদ্যালয়ে পৌঁছায় কয়টায়? 8:00, ঘন্টার জায়গায় ঘন্টা, মিনিটের জায়গায় মিনিট। এইবার বিদ্যালয়ে যেতে সময় লাগে, বিদ্যালয়ে যেতে সময় লাগে, তাহলে বিদ্যালয়ে যেতে যদি তার সময় লাগে, কতটুকু সময় লাগছে? 20 মিনিট, এটা আমরা বিয়োগ করে দেব। 20 মিনিট সময় লাগলে তাহলে সে বাড়ি থেকে রওনা দেয়, এখানে আমরা প্রশ্নের শেষে লেখা আছে বাড়ি থেকে সে কখন রওনা দেয়, তাহলে বাড়ি থেকে রওনা দেয়, রওনা দেয় 5, ভালো করে খেয়াল করো, 5 মিনিট মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য না দিলে চলে, যেহেতু ঘন্টা মিনিটের অঙ্ক সেক্ষেত্রে সময় দিয়েছে, তাহলে এখানে কত? 8, তুমি কি ঘন্টা লিখবে? তো প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো ঘন্টা, তাহলে কি আমি ঘন্টা লিখবো? না, এখানে উল্লেখ আছে কোন সময়ে, নির্দিষ্ট সময় উল্লেখ করতে বলেছে, সেক্ষেত্রে আমি কখনো ঘন্টা মিনিটের উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে 8:00। হ্যাঁ আমরা জানি টাটা বিয়োগ করলে ঘন্টা পাওয়া যায়, কিরকম? আমি 8:00 থেকে বাড়ি রওনা দিয়েছি, বাড়ি থেকে রওনা দিয়েছি 12:00 স্কুলে পৌঁছেছি, তাহলে এখানে কত, মানে তোর বাড়ি থেকে স্কুলে যেতে কত সময় লেগেছে, তুমি কি করবে 12:00 থেকে 8:00 বিয়োগ করবে, 4 ঘন্টা, টাটা বিয়োগ করলে কিন্তু ঘন্টা হচ্ছে। আর এক্ষেত্রে আমার যদি সময়ের উল্লেখ কোন সময়, এক্ষেত্রে আমরা অবশ্যই এখানে 8:05 আমরা সরাসরি লিখবো। তুমি বলতে পারো স্যার আমি যদি এখানে লিখতাম মিতা বিদ্যালয়ে পৌঁছায় 8:25 তারপর বিয়োগ করতাম, সেটা কি হতো না? অবশ্যই হতো, হবে না কেন?
কিন্তু এর পরবর্তী তুমি যখন এই জাতীয় অঙ্কগুলো আরও অনেক অঙ্ক করবে, তখন তোমার মনে হবে যে ঘন্টা মিনিটে স্যারের যে নিয়মটা বলেছে সেটাই আমাদের জন্য সহজ মনে হয়েছে, তা আর তো সব ক্ষেত্রে আসবে না। এই জন্য আমি একবারে ইজিলি তোমাকে সহজভাবে বোঝানোর জন্য ইন ফিউচার তোমাকে অনেক ঘন্টা মিনিটের অঙ্ক করতে হবে, যে কারণে আমি এই ঘন্টা মিনিটের রুলসটাকে দিয়ে সহজ বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার বাবা? প্লিজ তাহলে এখন উত্তর কত, সে রওনা দিয়েছিল কত, 8:05 মিনিটে রওনা দিয়েছিল, রওনা দিয়ে ছিল। ক্লিয়ার? এটা গেল। এইবার এই অঙ্কটা খেলো, পরের অঙ্কটা প্লিজ খেয়াল করো। স্বামী ঢাকায় স্বামী সকাল 9:00 বাড়ি ত্যাগ করে, সে সকাল 9:00 বাড়ি ত্যাগ করেছে, সে সকাল 10:00 চাচার বাড়ি পৌঁছেছে, বাড়ি ত্যাগ করেছে 9:00, মানে বাড়ি থেকে বের হয়েছে 9:00, চাচার বাড়ি যখন পৌঁছেছে তখন 10:00 বাজে, তার মানে এখানে মৌখিক বই তুমি কিন্তু বলতে পারবো স্যার 1 ঘন্টা লেগেছে। বিকাল 3:30 চাচার বাড়ি ত্যাগ করে, কয়টায় ত্যাগ করে? 3:30, এবং বিকাল 4:30 বাড়ি ফিরে আসে। এখন প্রশ্ন তো পড়লাম, কি বলেছে? স্বামীর চাচার বাড়ি পৌঁছাতে কত মিনিট সময় লাগে? এখানে কিন্তু ভালো করে খেয়াল করো, কত মিনিট কিন্তু উল্লেখ করা আছে। তার মানে এই যে 9:00 বাড়ি থেকে রওনা দিয়েছে, পৌঁছেছে 10:00, মাঝখানে কত, 1 ঘন্টা তুমি মুখে মুখে বলতে পারছো। এটাকে কিন্তু আমাদের আবার কী করতে হবে? মিনিটে রূপান্তর করতে হবে। খুব সহজভাবে করা যাবে, অঙ্কটা সহজ আছে। ক নাম্বার দিয়ে দেখো, এখানে সমাধান দিলাম, ক নাম্বার সমাধান। ভালো করে খেয়াল করো, চাচার বাড়ি পৌঁছায়, চাচার বাড়ি পৌঁছায়, চাচার বাড়ি পৌঁছায় কয়টা? সকাল 10:00, সকাল 10:00। এইবার বাড়ি ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে কয়টায় ত্যাগ করে? সকাল 9:00। এটা যদি বিয়োগ করি তাহলে যেতে সময় লাগে, যেতে সময় লাগে কত দেখো তো মা, 1 ঘন্টা। টাটা বিয়োগ করলে ঘন্টা আমি একটু আগে বলেছি, বললাম না আমি অঙ্কের যত আমার ভিডিওর মধ্যে বা যত রকমের অঙ্ক তোমাদেরকে করিয়েছি বুঝিয়েছি, দেখবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থিম আমি সবসময় দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এবং পরবর্তীতে কখনো এমন হয়নি যে এটা দেখলে এই এই অঙ্কটার মধ্যে এই নিয়ম করেছি অন্যটার বেলে অন্য নিয়ম, না আমি সবসময় একই রুলস রেখেছি, কারণ নিয়ম ভিন্নতা করলে তোমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে যেতে সময় লাগে 1 ঘন্টা, অঙ্ক শেষ? হ্যাঁ স্যার অঙ্ক শেষ। না এখানে আমার বলেছে কত মিনিট লাগে, তাহলে 1 ঘন্টায় 60 মিনিট। আমরা যদি লিখি অথেত 1 ঘন্টা = 60 মিনিট, উত্তরটা এখানেই লিখি, দেখা যাচ্ছে কি না জানি না, উত্তর 60 মিনিট সময় লাগে, 60 মিনিট সময় লাগে। ব্যাস, কারণ মিনিট চেয়েছে, কত মিনিট উল্লেখ করা আছে, আমার মিনিট বের করলাম। স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল, তার মানে সে চাচার বাড়ি পৌঁছেছে 10:00, বিকাল 3:30 চাচার বাড়ি ত্যাগ করে, ভালো করে খেয়াল করো। এবার কিন্তু খ নম্বরের রহস্যটা কিন্তু এখানে আমরা বের করব, খ নম্বরের রহস্যটা আমরা বের করব। কি কীভাবে বের করবো? ঘন্টা মিনিটের রুলসে যাব, ঘন্টা মিনিট, চাচার বাড়ি ত্যাগ করে, চাচার বাড়ি ত্যাগ করে কয়টায়? 3:30 গেল। এবার চাচার বাড়ি পৌঁছায়, চাচার বাড়ি পৌঁছায়, তাহলে এই পৌঁছানোর পরে যখন ত্যাগ করে এই সময়টুকু সে চাচার বাড়ি ছিল না, কয়টায় সকাল 9:00। বাবা এত সহজ হলে তো অঙ্ক আমরা পেরেই যেতাম, মানে অঙ্কের মধ্যে ঝামেলা আছে না, সকাল 9:00 থেকে তুমি এখানে বিয়োগ করতে পারবে, 3:00 থেকে 9:00 তুমি বিয়োগ করবে কী করে বলো? তাহলে কিন্তু আছে না, এখানে রহস্য আছে না? হ্যাঁ, এই জন্য আমরা এটা মুছে ফেলবো, আমরা রহস্যটা ভেদ করবো। তুমি কিন্তু হঠাৎ করে এই নিয়মই করে ফেলতে, এই তুই স্যার এভাবে বুঝাইছে তাহলে আমি এভাবে লিখে করলে সমস্যা কী? কিন্তু সমস্যা আছে, বিকাল 3:00 না, ওইটাকে আন্তর্জাতিক নিয়মে রূপান্তর করতে হবে, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম। তুমি কিন্তু এই নিয়মে করতে হয়ে এইভাবে তুমি চেষ্টা করতে, কিন্তু সেটা তোমার ভুল ধারণা ছিল, এই জন্য লিখতে হবে আন্তর্জাতিক নিয়মে, আন্তর্জাতিক নিয়মে বিকাল 3:00 বিকাল 3:00 12+3=15। এইবার ভালো করে খেয়াল করো, এইবার তুমি আসো ঘন্টা মিনিটের নিয়মে, ঘন্টা মিনিট, তখন তোমার কাজটা সহজ হয়ে গেছে, সহজ হয়ে যাবে। চাচার বাড়ি ত্যাগ করে, বাবা এই কিন্তু আমি কিন্তু বুঝাই দিলাম তোমার কোন জায়গাটা ভুল হতো বা কোন জায়গায় তুমি অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করতো, সেটা কিন্তু আমি দেখাই দিলাম। চাচার বাড়ি ত্যাগ করে 15টা কত মিনিটে?
30 মিনিটে, ঠিক আছে? এবার চাচার বাড়ি পৌঁছায়, চাচার বাড়ি পৌঁছায় পৌঁছায়। এখানে তুমি যদি বিকাল লিখতে পারতা, হ্যাঁ বিকাল লিখবা, ঠিক আছে, ভালো হবে, আরও সহজ হয়ে যাবে বিকাল। আর এখানে সকাল কয়টায়? 10:00 মিনিট। আমি কিন্তু এখানে যেহেতু সময়ের উল্লেখ আছে, এই জন্য উপরে বিকাল নিচে সকাল লিখেছে, না লিখলে তো ভুল হবে এমন না, কিন্তু লিখে দিলে বিষয়টা ক্লিয়ার হবে, স্যার আরও সুন্দর মতো বুঝবে। তুমি লিখে দিলে স্যার আরও সুন্দর মতো করে জিনিসটা ক্লিয়ার বুঝে নেবে যে তুমি হেল্প নেও নাই, তুমি নিজে নিজে বুদ্ধি খাটাই করেছো। এখন বলেছে চাচার বাড়ি ছিল, চাচার বাড়ি ছিল 0:30, আজ 5 ঘন্টা। কতক্ষণ ছিল এখানে? কিন্তু কতক্ষণ ছিল উল্লেখ করেছিল, যে সে কতক্ষণ ছিল, এই জন্য আমরা কিন্তু এখানে ঘন্টা উল্লেখ করেছি। যদি লিখতাম 5:30 ছিল, হবে? হবে না। এইখানে আমার কোন সময় উল্লেখ থাকলে সেক্ষেত্রে টাটা আসবে, ভালো করে খেয়াল করে কতক্ষণ, সেক্ষেত্রে আমার ঘন্টা রুলসে চলে আসবে। উত্তর 5:30। উত্তর 5:30 চাচার বাড়ি ছিল, 30 মিনিট চাচার বাড়ি ছিল, চাচার বাড়ি ছিল, ব্যাস হয়ে গেল। কোথায় ঘটে? আমি আন্তর্জাতিক নিয়মটা অনুসরণ করেছি, কেন? দুপুর 12টার ওভার হয়ে গেছে, আমরা জানি আন্তর্জাতিক নিয়মে দুপুর 1:12:13, আন্তর্জাতিক নিয়মে দুপুর 2:12:14, আন্তর্জাতিক নিয়মে বিকাল 3:12:15, আন্তর্জাতিক নিয়মে বিকাল 4:12:16, এটা আমার অঙ্কের প্রয়োজনে আমাকে আন্তর্জাতিক নিয়মটা আনতে হয়েছে। এখন পলি সকালে পড়ে 2:25, রাতে পড়ে 2:45, তো সে প্রতিদিন কত সময় পড়ে? সহজ, যোগ করে দিলেই সে কত সময় পড়ে সেটা বের হয়ে যাবে। করলাম, তোমরা নিজেরা করতে পারো, তারপর আমি একটু বুঝাই দিই। লিখলাম পলি সকালে পড়ে, সকালে পড়ে 2:25। পলি, আরেকটা জিনিস মনে রেখো, প্রথমে শুরুতে কখনো ডট ডট দিবা না, পলি বিকালে পড়ে, বিকালে পড়ে 2:45। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। হ্যাঁ, এখানে কথা আছে, রহস্য আছে, রহস্যটা আমাকে আগে বুঝতে হবে, তাহলে তোমার কাছে কাজটা সহজ হয়ে যাবে। 5 আর 5 10 হাতে আমার 1, 4 আর 2 6 আর 1 7, এখানে কত মিনিট পাচ্ছি? 70 মিনিট হচ্ছে কিন্তু। তাহলে কথা আছে, 60 মিনিট ওভার হয়ে গেলে, 60 মিনিটের ওভার যদি হয়ে যায়, ভালো করে খেয়াল করো, তখন ঘন্টা কিন্তু বলবে, ভাই তুমি আমার ঘন্টা আমার কাছে দাও, তোমার মিনিট তোমার কাছে রাখো। তার মানে 70 মিনিট থেকে আমরা এখানে 60 মিনিট, মানে 1 ঘন্টা আমি এখানে বিয়োগ করে বিয়োগ করবো, করলে কত হচ্ছে? তাহলে এখানে থাকছে 10 মিনিট। ওই যে 1 ঘন্টা, এই যে 60 মিনিটে 1 ঘন্টা, এই 1 ঘন্টা কিন্তু আমরা এখানে এর সাথে আমরা যোগ করে দিচ্ছি, ভালো করে বুঝতে হবে। টাকা পয়সার ক্ষেত্রে বলেছে, টাকা থেকে পয়সা কিন্তু বিয়োগ করা যায় না, টাকার সাথে টাকা যোগ বিয়োগ করা যায়, পয়সার সাথে পয়সা যোগ বিয়োগ করা যায়, ঘন্টার সাথে ঘন্টা যায়, মিনিটের সাথে মিনিট যায়। যখন ওখানে 60 মিনিট ওভার হয়ে গেছে, তখন ঘন্টাই বলবে, এই তুমি 60 মিনিট ওভার যখন হয়ে গেছে, বাড়তিটুকু তুমি রাখো, আর আমার ঘন্টা আমারে ফেরত দাও। এই জন্য 70 মিনিট হয়েছিল, 60 মিনিট বিয়োগ করেছি, 10 মিনিট থাকলো, আর ওই যে 1 ঘন্টা ওভার হয়ে গেছিলো, এই জন্য 1 ঘন্টা আমি এখানে এর কাছে নিয়ে আসছি। ঘন্টাকে তো মাফ করবে না, ঘন্টাকে তো তারটা ঠিকই নিয়ে নেবে। তাহলে কত মিনিট? 10 মিনিট, 2 আর 1 3 আর 2 5, 5 ঘন্টা, ভালো করে খেয়াল করো, 10 মিনিট। তাহলে সে প্রতিদিন পড়ে, এটা কিন্তু আমি সহজভাবে দেওয়ার জন্য একেবারে মজা করে ডান পাশে এখানে ছোঁয়াকে এঁকে দেখাই দিয়েছি। এখানে যে তুমি 70 মিনিট হলে 1 ঘন্টা সময় আমার 60 মিনিট ব্যাখ্যা দিতে চাও, তারপরে 70 মিনিট থেকে 60 মিনিট বিয়োগ করে অঙ্কের মধ্যে দেখাতে চাও, পারো, বাট এটা আরও সহজ, ইজি রুলস, আমি তোমাদের সামনে এইভাবে এটা তুলে ধরলাম। উত্তর 5:10 পরে, ব্যাস। অঙ্কগুলো দেখে হয়তো মনে হতে পারে কঠিন, কী জানি অনেক প্যাঁচ গোছ, অনেক ঝামেলা, কিন্তু করার পরে কী মনে হচ্ছে? ডাল ভাত না? তাই যে কোনো বিষয় আমরা প্রাথমিকভাবে মনে করি কঠিন, কিন্তু আমার বিশ্বাস সুন্দর মতো মন দিয়ে খেয়াল করলে বুঝতে পারলে সেটা আর কঠিন হবে না। এখানে স্যার ঘুরেই দিও, পেঁচাই দিও, আরও কঠিন করুক, কী করবে? আমি নিয়ম জানি, আমি সিস্টেম জানি, ঘরের চাবি আমার কাছে আছে, আমি ঘরে ঢুকতে আমার আটকাবে কে? এটা হচ্ছে সিস্টেম। আমি এইভাবে শেখানোর চেষ্টা করি, আমি তোমাদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করেছি, সামনে করবো। সুতরাং মন দিয়ে খেয়াল করতে হবে, পাশাপাশি নিজের পড়াশোনা, সামনে যেহেতু পরীক্ষা, তোমরা কম বেশি সবাই জানো, সুতরাং ফাঁকি দিও না, ঠিকমতো পড়াশোনা করো, অবশ্যই আব্বা মোর কথা শুনবে, ঠিকমতো পড়াশোনা করবে। ওকে, বাই।